হরালেয়া করে কোনো লাভ আসেনি। হরালেয়া করে যদি চাকরি না হয়, যদি গুঁজ দিয়ে চাকরি করতে হয় তাহলে হরালেয়ার কি দাম? আমি মনে করি অল্প কিছু হরালেয়া করি। যত সব অঙ্গে বঙ্গে আছে সব সালার উশালা দিয়ে সেলিব্রিটি হয়ে গেছে, টিকটকের মধ্যে ভিডিও টিডিও বানায়, আর আমি সালার উশালা এতদিন হয়ে যেত ভিডিও বানায়, যদি উগ্র ভিডিও যদি হাস্তর ভাইরাল হইতো তাও মনটা বুঝতে পারতেন, আর পত্রিকায় হইতেন সালার উশালা সেলিব্রিটি অনসারা। কিরে কি হয়েছে, তুই দেখবার পত্রিকা সব মেলা হারাইছে। আরে ভাই কইন না, মন মেজাজ ভালো নাই। তোর আবার মন মেজাজের কি হয়েছে? সাই আর একটু কসে আমি কানা শুনি। আরে ভাই কিতা কইতাম দুঃখে কাহিনী, আজ একদিন ধরে ভিডিও বানাই, একটা ভিডিও যদি ভাইরাল হইতো কনায় আঙ্গো ভিডিও ভাইরাল হয় না, ভাইরালে কাটি জানানি, ওই ওইঙ্গা বইঙ্গা টোকায় যা আছে তাগো ভিডিও ভাইরাল, আঙ্গো ভিডিও ভাইরাল হয় না। আয় এত কষ্ট করে টিকটক ভিডিও বানাই, উগ্র ভিডিও যদি আরাম ভাইরাল হয় হোলায় না আবে তবে ভিডিও সারি লাখ লাখ টাকা ইনকাম করলে, আর টেয়াও নাই কিচ্ছু নাই, ভাইরাল তো থাক দূরের কথা। থাক এত চিন্তা করিচ্ছা, ভিডিও করতে থাক, লাগি দেখলেন একটা জিনিসের সফলতা আসবো, না হলে কি সফলতা আসবো নি। ভাই তো তোর কাছে একটা দরকারে আইছিলাম, টিয়া টু আন নাই, কত আনে তো ইন্টারভিউ দিলাম কোনো লাভ হয় না, চাকরি বাকরিও নাই, মা মা সা সা খালু সদ্য গোষ্ঠী ঘুরে রায় অফিসটার মাঝে, অন লাস্ট একটা ইন্টারভিউ দিম, যদি চাকরি হয় ইনও হবো, আর না হলে আর কোনো সময় ইন্টারভিউ দিতাম যাই তন্য, তোর কাছে টিয়া থাকলে বাইরে একশোটা টিয়া দেশ না, এডে কিন্তু শেষ, আর কোনো সময় তোর কাছে বাইরে টিয়া চাই তন্য, এডে শেষ একশোটা টিয়া দে তুই আন বাইরে। কত দিলাম আন্দ্রে টিয়া, কত দিলেন ইন্টারভিউ আন্দ্রে চাকরি হয় না, এডে লাস্ট, তোর কাছে আর কোনো সময় বাইরে টিয়া টুয়া চাই তন্য, আর যদি গেলে আবার চাকরি না হয় হলে চা দোয়ানো, আর না হলে কৃষি গেস, আর না হলে ঠেলা গাঁয়ে ঠেলি, তারপরও আর কোনো কোনো চাকরি লে যাইতন না, এই ইন্টারভিউ আনলা শেষ ইন্টারভিউ, দে এবার একশোটা টিয়া দে। ভাই এত হরালিয়া করে আর নয়ন কোন রাজমিস্ত্রি কাম করবেন, কৃষি কাজ করবেন, এটি কোনো আপনার লগে যায়নি ভাই? ইরে তোর কথার কথা কইলাম আর কি, যদি গেলে চাকরি না হয় তোলেও এই কাজ করিম, এ রে এবার একশো টিয়া দে, আর কোতাকুতি করিচ্ছে। ভাই আর বহুত কষ্টে হি ডেডি করে গতকাল একশো টাকা লই আসি, আর না বড় ভাই মানুষ খুঁজছেন এলে আন্দরে দিয়ে, এটাই কিন্তু আর শেষ দেন, আর কিন্তু আর আন্দরে টেয়ে হয়েছে কোনো দিতেন না, আর আন্দরে টেয়ে হয়েছেও স্যার আর কাছে আইবেন না। তোর এই টিয়া যেদিন দিতে রে মাই সেদিন তোর কাছে আইম, দে ধরেন ভাই, দোয়া দায় করিস তাহলে আইম যাই ইন্টারভিউটা দি। ধুর ও টিকটক ভিডিওর গুষ্টি গিলে আই বাই যে হুতি থাই বাচ্চাই রেখা ইডাই পালা, ভিডিও করি কোনো লাভ নাই, বাই যে ঘুম গেলে ইডাই লাভ। তোরা চাকরি দিতে নিটি আগে কইলে তো তো হুদা ইন্টারভিউ বোর্ড একটা সাদা রাস, আর আঙ্গ মতন বেকার যাত লোক আছে, একশো টিয়া দুশো টিয়া হালত করি করি মানসিক তুন লই আই আই ইন্টারভিউ দিব, এমনি আমার কোনো ইনকাম নাই, এবার লাভিদের টিয়া দিম কোন তুন, এই খালি যাইব। হ্যাঁ ভাই কই যাবেন? সামনে দাম উচলেন। আচ্ছা ওড়েন ভাই, ওই সামনে খাম্বার নিচে দাঁড়ায়েন। ভাড়া কত দিতাম? কথা না বলো তো উড়ি গেছেন, দেন না কত দিবেন দেন। ইয়ো বেকার মানুষ কত আর দিম, এই নেন। আপনি বেকার, আপনি কত বড় অফিস থেকে নামিয়েছেন, আপনি বলতেছেন আপনি বেকার মিয়া? আরে ভাই নিজের দুঃখ নিজের কাছে, আপনার কাছে কিটা কইতাম, রিক্সা দিয়ে চালান, ভাড়া কেমন, সংসার চলেনি ঠিকঠাক মতন? আও ভাই চলে কোনো রকম, এই বাবা মরে যাওয়ার পরে যে এই রিক্সা দিয়ে সংসার চালাইতে আছি, চলে আলহামদুলিল্লাহ ভাই, দৈনিক হাজার বারোশো ডিয়া, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। তো আপনি কি কথা জিজ্ঞেছেন? জিজ্ঞেলাম আর কি, এমনে কত চালান কি আসি বিষয়, ঠিক আছে যান। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকিয়েন, আল্লাহ দিলে তো আজকে বাড়া ভালো হয়েছে, একটা মুর্গা কিনি বাড়ির যাই গই। এ খালি যাইবা? কই যাবেন ভাই? আর আমান ভাই আপনি রিক্সার মধ্যে, আপনিও কি কই জানেন নাকি? না রে ভাই কই আর যাবো, রিক্সাটা বাড়া নিচে গেছে সাপ্তাহে, এটা তো আমিই চালাই। আরে ভাই কিতা কোন আপনি রিক্সা চালান, আমি পড়াশোনা সব শেষ করি অন বুঝে রিক্সা চালান, এটা কি আপনার লগে যায়, মান সম্মান কে রইলো? ইরে ভাই মান সম্মান দিয়ে আর কিতা করিম, কিছুদিন আগে ইন্টারভিউ দিবার লাগে তোর তো একশো টিয়া লই গেলাম, ইন্টারভিউ বোর্ডে যায় দে হেতারা চাকরি আগে দিয়ে রেখছে, উদো ইন্টারভিউ বোর্ড এটা সাদায় বউ রয়েছে, এরপরে হিন্দু চলে এলাম আই এক রিক্সা তুটলাম, হেতার লগে গল্প টল্প করলাম, জিজ্ঞেলাম ভাই ভাড়া টাড়া আসেনি, হেতে ক ভাই কোনো রকম চলে, এর ওর হেতার লগে বুদ্ধি পরামর্শ করি, ও নাই নিজে রিক্সা একটা ভাড়া লই বাড়ি গেছি, মাসে খারাপ ইনকাম ন, তিরিশ সাঁত্রিশ হাজার টাকা কামায়, দৈনিক তো এক দেড় হাজার টাকা ইনকাম আছে, আল্লাহ রহমত অন আসি বালায়, তুই তো একটা কথা কইছিস তোহালে আর কথা, হরালে আর করে কোনো লাভ আসেনি, হরালে আর করে যদি চাকরি না হয়, যদি গুঁজ দিয়ে চাকরি করতে তাহলে হরালে আর কি দাম? আমি মনে করি অল্প কিছু হরালে আর করি, কোন একটা ব্যবসা বাণিজ্য, আর না সাদ ওয়ান একটা দিয়ে আরো বালা, এলাই চিন্তা করছি বাবু আমি আর কোনো চাকরি হিসেবে ধরে যাই তন্ন, যাই রিক্সাটা ভাড়া লইছি অনায় বালায় আসি। আসলে ভাই এই জগতে হরালে আর কোনো দাম নাই, আপনি যে বেকার থানা তোর কোনো কাজ করে খাইতেছেন এটাই অনেক বালা, কে কিতা কব এটা চাই লাভ নাই, কে কিতা কব এই চিন্তায় করিনি বেটা, এই চিন্তা করলে কি রিক্সা লই বাড়িতাম না, আর হেড চলবো নি, তুই কোনে যাবি উঠ তোর লই যাই। চলেন ভাই, আমাদের এই সমাজে পড়ালেখার কোনো মূল্যই নাই, যার টাকা আছে
তার জন্য চাকরি আছে, আর যার টাকা নাই তার জন্য কোনো চাকরি নাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।